গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও খুব ভালো আছি। আর ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি। সত্যি কথা বলতে মনটা একটু খারাপ, বিকজ অমিতে জ্বর জ্বর এসছে, ভাল লাগছে না ওই জন্য। তো যাই হোক, অ্যাজ আ ফর্মালিটি ভালো আছি বলতে হয়, তাই ভালো আছি বলেই ব্লগটা স্টার্ট। আর তার সাথে শেয়ার করে দিই, আমি ভুলেই গেছিলাম, আমি এই একটা টি শার্ট বাড়ি পড়ার জন্য অর্ডার করেছিলাম, নট সো গুড বাট ইয়াস, বাড়ি পড়ার জন্য খুব ভালো। তো এটা একটা নিয়েছিলাম, এটা এরকম মার্বেলের রয়েছে, আর বেশি দাম না এগুলো। এগুলো কটা নিয়েছিল, এটা এটা 220 না 30 টাকা নিয়েছিল। আর তার সাথে এটা আজকে আসলো, এটা দেখে মনে পড়লো, আমি শেয়ার করিনি। এটা একটা নিয়েছি, এটা ইদার বাই মিন্ত্রা থেকে নিয়েছি, এটার দাম 350 টাকা নিয়েছিল। তো এই দুটো বাড়িতে পড়ার জন্য নিয়েছিলাম, বিকজ এখানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে যেমনটা জানো, তো ওই জন্য তাই দুটো ব্লগ শেয়ার কর, তো এই দুটো টি শার্ট শেয়ার করে দিলাম। আর এখন আমি যাচ্ছি হচ্ছে একটুখানি স্টারে, বিকজ কালকে যেমনটা জানো তোমরা যে মনসা পুজো, মা বাড়িতে পুজো দেবে, তাই ওই জন্য একটু ফল টলগুলো আনবো, ওই জন্যই আমি রেডি হয়েছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি, এখন আগে যাবো একটু মিষ্টির দোকানে, ফার্স্টে মিষ্টি নেবো, তারপরে যাবো হচ্ছে স্টারে। তো ওখান থেকে গিয়ে ফল টলগুলো নিয়ে নেবো, বা স্টারে না গিয়ে একটুখানি হয়তো আমি A1 থেকেও নিয়ে নিতে পারি, দেখা যাক কি হয়। আজকে মিষ্টি দোকানে একটা জিনিস ভালো দেখলাম, প্লাস্টিক নেওয়া পুরো বন্ধ করে দিয়েছে, অনলি কাগজের ব্যাগেই দিল। তো স্টার থেকে সব জিনিস নিয়ে চলে এসেছি এখন আমাদের অ্যাপার্টমেন্টে। আজকে স্টার থেকে একটা ভালো জিনিস নিয়েছি, সেটা দেখাচ্ছি বাড়ি গিয়ে কি। তো আজকে আমি স্টার থেকে এই দুটো কফি মগ এনেছি, আমার খুব ভালো লেগেছে, খুব ইউনিক দেখতে কফি মগগুলো, খুব সুন্দর লাগলো। তো এক একটা 100 টাকা করে, মানে 99 টাকা করে নিয়েছে, 1 টাকা কম। আওয়াজ চলে এসছে আমার সঙ্গে, হ্যালো বলে, হ্যালো বলো, হ্যালো। আর এই যে এটা বড় কুড়কুড়ি থালা নিয়ে কি করেছিস? রুটি করার যে বেলনিটা যেটা থাকে ওটা কোথায় ফেলে দিয়েছে, খুঁজেই পাচ্ছি না। বাড়িতে এসে শুনছি বেলনিটা নেই, তারপরে আমি ওদের বাড়ির থেকে গিয়ে ওর মার কাছ থেকে বেলনিটা নিয়ে আসলাম, এখন মা রুটি করছে। দাও হাত দাও, হাত দাও, বিড়াল এসে বলে মেয়াও 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 মেয়াও। তো বাচ্চা এখন 11টা, সবার খাওয়া হয়ে গেছে, শুধু এখন আমার আর মার খাওয়া বাকি। আর ডিনারে খাচ্ছি হচ্ছে, এখানে রয়েছে হচ্ছে অল্প একটু ভাত রয়েছে, এখানে সয়াবিন আলু তরকারি আর রুটি নিয়ে নিয়েছি, মাও তাই খাচ্ছে, মা মারটা বাড়ছে ওখানে, ব্যাস মার বাড়া হয়ে গেলেই আমরা খাওয়া শুরু করবো। Don't worry. গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আছে মনসা পুজো, তো সকাল সকাল ভাবলাম তোমাদের সাথে সেইটা শেয়ার করব। মা সকাল সকাল একটু ঘরোয়াভাবে পুজো দিয়েছে, কিন্তু আমি ব্রাশ করছিলাম ততক্ষণে মার পুজো করা শেষ। তো যাই হোক, এইমাত্র পুজোর প্রসাদ টুসাদ খেলাম, এখন এসছি হচ্ছে রান্নাঘরে, এখন চেরি ব্রেকফাস্ট বানাবো, আমাদের ব্রেকফাস্ট বানাবো। মা আজকে ভেজ খাবে, কিন্তু আমরা আজকে মাছ খেতে পারবো, বিকজ আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে অত নিয়ম টিয়ম নেই। আর তারপরে এরপরে জন্মাষ্টমী শুরু হয়ে যাচ্ছে, মানে কালকের থেকে জন্মাষ্টমী সংযম শুরু হবে, পরের দিন জন্মাষ্টমী, ইচ্ছে আছে নেক্সট ডে ভোগ দেওয়ার, দেখছি কি হয়, বিকজ দাদা শুক্রবার দিন জন্মাষ্টমীর দিন আসছে। আর প্রবলেমটা হচ্ছে শনিবার দিন মাকে নিয়ে হসপিটালে যাওয়া হবে, মানে অপারেশনের ডেটের জন্য, তো দেখা যাক কি হয়, বুঝতে পারছি না। কিন্তু জন্মাষ্টমীর দিন পুজো হবে এটুকু শিওর, ভোগটা দিতে পারবো কিনা বুঝতে পারছি না। তো আজকে সকাল সকাল মেয়ের ডিমান্ড হচ্ছে ডিম দিয়ে ম্যাগি খাবে, তো এখানে হচ্ছে সাদা ম্যাগি,
আর এখানে মা কখন আমার জন্য চা গরম করে রেখেছিল, ও তো কাছে ঠান্ডা হয়ে যায়, একটু গরম করে নিয়ে আসে। চাটা যখন গরম করছি সকাল সকাল, তাহলে নতুন কাপেই উদ্বোধন করি, যেটা কালকে কিনেছিলাম তো ওই জন্য ওটার মধ্যে চা নিয়ে নিয়েছি। What happened? You find the eggs, okay. আসো ফু দিয়ে দি। ফু দিয়ে দিচ্ছি, না খাও। ম্যাগিটাও খাও, শুধু এগস গুলো খেও না। তো বাজে এখন হচ্ছে 11:30, আর ব্রেকফাস্ট করার পর একটু মা আমি চেরি বসে টিভি দেখছিলাম, কার্টুন দেখছিলাম চেরির সাথে। আমি মা দুজনেই কার্টুন দেখতে খুব পছন্দ করি, তাই জন্য হয়তো চেরিও পছন্দ করে, থার্ড জেনারেশন বলে কথা। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করার পালা। তো আজকে যেহেতু মা ভেজ খাবে, তো মার জন্য সেরকম কিছুই হবে না। মা বললো চেরির সঙ্গেই ভাত করে দিতে, মাকে মা সেদ্ধ ভাত খেয়ে নেবে। আর হচ্ছে কি, আমাদের জন্য করবো হচ্ছে পাবদা ঝাল, যেটা রেসিপি আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দেবো। পাবদা ঝাল করবো আর ডাল করবো, ব্যাস। তো চলো আমি এখন পাবদা মাছটা তোমাদের সাথে শেয়ার করে দিই কীভাবে রান্না করবো। তো এখানে মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, গোটা জিরে আর দুটো হচ্ছে কাঁচা লঙ্কা। তো এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারো, আমার কাছে কালো সর্ষে ছিল না তাই আমি সাদা সর্ষে নিয়েছি। আমার মা বলে সর্ষে বাটার সময় গোটা জিরে দিয়ে বাটলে নাকি সর্ষে অনেক সময় তেতো হয়ে যায়, তো সেটা হয় না। তো এই জন্য আমি ওর সাথে একটুখানি সাদা জিরে দিয়ে দিয়েছি, আর তাতে নাকি টেস্টটাও বেশি হয়। তো এখানে পাবদা মাছের সর্ষে ঝাল বানানোর জন্য আমি এখানে পাবদা মাছ নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আছে ধনে পাতা অল্প একটু, এখানে হলুদ আছে, কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য, আর এটা হচ্ছে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেটা। এখন আমার কড়াই গরম হয়ে গেছে, তো কড়াই আমি এখন সর্ষের তেল দিয়ে দেব। আমি কখনো বলি না, বাট প্লিজ আজকে ভিডিওটা স্কিপ করো না, মিন্স এই রেসিপির জায়গাটা অ্যাটলিস্ট স্কিপ করো না, নাহলে অনেক জায়গা তোমরা বুঝতে পারবে না, বিকজ এখানে আমি অনেক কিছু শেয়ার করতে চলেছি যেগুলো তোমাদের অনেক উপকারে লাগবে। আর অবশ্যই পাবদা মাছ ভাজার আগে তেলটা ভালো করে গরম করে নেবে, দেখতে পাচ্ছ কেমন ধোয়া ধোয়া উঠছে, তো এরকম ভাবেই গরম করতে হবে। যখন এরকম ভালো করে ধোয়া উঠবে তখন ভাবে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে, তখনই একমাত্র তেলের মধ্যে পাবদা মাছ দেবে, আদারওয়াইজ মাছ পুরো আটকে যাবে কড়াইয়ে আর পুরো ভেঙে যাবে, যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ। তো এখন আমি মাছগুলোকে ভালো করে এপিটোপিট করে ভেজে নিয়েছি, এবার বাদ বাকি দুটো মাছও ভেজে নেবো। তো এখানে মাছ ভাজা ডান, আর এখানে মাছ ভাজার যে তেলটা রয়েছে এখানে আমি এখন কালো জিরে ফোড়ন দেবো। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এখন কালো জিরা ফোড়নটার মধ্যে আমি বেশ খানিকটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার সঙ্গে সঙ্গে হলুদটাকে তেলের মধ্যেই নাড়ো। হালকা যখন একটুখানি এরকম নাড়া হয়ে গেল, এবার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল। তো জল দেওয়ার পর এরকম ভাবে আমি নেড়ে দিলাম, এইবার আমি দেবো হচ্ছে সর্ষে বাটাটা, এইবার দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে সর্ষে বাটাটা। তো
তো এইভাবে সরষেটা এরকম থাক আর একটুখানি তেলটার থেকে রিলিজ হোক আর ততক্ষণে তোমাদের সাথে আমি একটা টিপ শেয়ার করে দিই। তো টিপসটা হলো এটাই যে এইমাত্র দেখলে ফোড়ন দেওয়ার পর আমি হলুদ দিলাম, তার মধ্যে আমি জল দিলাম, তারপর আমি সর্ষে বাটাটা দিলাম। তো এটাও আমি এক জায়গা থেকে দেখেছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি কোথায় কোন চ্যানেল, বাট হ্যাঁ আমি শিখেছি তার কাছ থেকেই। এইটা হলে কি হয়, তেলটার পরে মানে হলুদের মধ্যে যে জলটা দেওয়ার পরে যদি আমি সর্ষেটা দিই তাহলে সর্ষেটা অনেক সময় কি হয়, সর্ষে বেসিক্যালি হিটে তেতো হয়। আমরা যখন মিক্সিতে পেস্ট করি বা ওভার পেস্ট করি যখন, শিলনোড়ায় হোক যেটাই হোক, যত বেশি বাটলে সর্ষে হিটে তেতো হয়ে যায়। তো ওই এইখানেও কি হয়, অনেক সময় হয়তো তোমাদের বাটাটা ঠিকঠাক হয়েছে বাট এইখানটা যে তেলে তোমরা তেলের উপর সর্ষেটা যখনই দিচ্ছ তখন কি হয় ওটা হিটেও মানে সর্ষেটা তেতো হয়ে যায় বাটাটা। তো উনি বলেছিলেন যে ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে জল দিয়ে তারপরে যদি সর্ষেটা দিয়ে নাড়ো তাহলে আর সর্ষেটা তেতো হয় না। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করে দেখতে পারো। তো যখন মোটামুটি এরকম বাবলস বাবলস তৈরি হবে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর এবার যে মাছের যে বাটিটা ওটার মধ্যে আমি একটুখানি ঝোল দিয়ে দিচ্ছি। আমি বেশি ঝোল করবো না, আমি গায়ে গায়ে রাখবো একদম, বিকজ আমি আর অমিত আর চেরি খাবো, চেরি তো ডাল দিয়েই খাবে, চেরি সর্ষে বাটা খাবে না। এইটুকখানি দিয়েই ব্যাস ঝোল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। তো আমি এখন এরকম মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম গ্যাসটাকে, তো এটা একটুখানি ফুটুক ভালো মতো, তারপরে লাস্টে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব। তো মাছটা আমার রেডি হয়ে গেছে, এখন জাস্ট উপর থেকে অল্প একটুখানি ধনে পাতা এইভাবে ছড়িয়ে দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে আমার এখানে পাবদা মাছের ঝাল। তো ডেফিনেটলি কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা হয়তো অনেকেই ভাবে যে আমি নুন অ্যাড করিনি, কেন, বিকজ আমি মাছে এমনভাবে নুন দিয়ে দিই যাতে ঝোলে ঠিকঠাক মতো হয়, ওই জন্য আমি নুন দিইনি। তো তোমরা যেরকমভাবে নুন অ্যাড করো তোমরা সেভাবেই দিও, অনেকে করে অল্প একটু মাছে দাও অল্প একটু ঝোলে দাও সেইভাবে করে, বাট আমি একবারে দিয়ে দিই, ওই জন্য আমার টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর এখন আমি বাদবাকি রান্নাগুলো করে নেবো আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাই। Bye.